ইয়াক, রাম গোপাল ভার্মা এটা কেন করছে আর এই কাজ করার মানেটা কি? নেটিজনরা রাম গোপাল ভার্মার এমন আচরণ দেখে পুরাই শকড, করছে সমালোচনা। সেই সঙ্গে থাকছে, আরে বাপরে, দীপিকা পাড়ুকোনকে নিয়ে লেডি সিংহাম বানাবে রোহিত শেট্টি, কিন্তু পাবলিক রাইটা নিয়ে নাখোশ। সে সঙ্গে রয়েছে, ওহো, ক্যাটরিনা কাইফকে চরম একটা উপহার দিল ভিকি কৌশল তাদের অ্যানিভার্সারিতে, যে ভিডিওটা ভাইরাল। অ্যান্ড ফাইনালি থাকছে, লোকাল ট্রেনে ভিড়ের মধ্যে সারা আলি খান, অ্যান্ড তার এই আচরণ দেখে নেটিজনদের মিক্সড রিয়াকশন। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি রাম গোপাল ভার্মার কাছে। রাম গোপাল ভার্মা একসময় যে ছিল ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ লেভেলের ডিরেক্টর, যার সঙ্গে কাজ করার জন্য অনেকেই মরিয়া থাকত যে সাত্যা, রাঙ্গিলা, সরকার, রক্ত চরিত্রের মতো ক্লাসিক মুভি বানিয়েছে। কিন্তু এই লোকটা ইদানিং সময়ে এমন সব কাজ করে বেড়াচ্ছে যেগুলো খুব বিতর্কিত এবং সে আলোচনায় থাকার জন্য যে কোনো লিমিট পর্যন্ত যেতে পারে, যেটার প্রমাণ তার এই ভিডিওটা। অ্যাকচুয়ালি রাম গোপাল ভার্মা তার আপকামিং ডেঞ্জারাস মুভির প্রমোশনের সময় একজন তেলুগু অ্যাক্ট্রেসের ইন্টারভিউ নিচ্ছিল, যে ইন্টারভিউ নেওয়ার এক পর্যায়ে সে ওই অ্যাক্ট্রেসের পায়ের কাছে বসে যায় এবং সে বলে মেয়েদের কিভাবে সম্মান দেখাতে হয় সেটা সে এখন দেখাবে। আর এরপর সে এই কাণ্ড করে বসে, পা একদম চেটেই নেয়। মানে এটা কোন ধরনের কর্মকাণ্ড কে জানে, অ্যান্ড ডেফিনেটলি এটা সে ভাইরাল হওয়ার জন্যই করেছে। এবং তার এই কাজ দেখে নেটিজনরা বলছে, এই রামগোপাল ভার্মা সেই রামগোপাল ভার্মা না যার সিনেমা দেখার জন্য সবাই মরিয়া হয়ে থাকতো, এই লোকটা নিজেকে অনেক নিচের লেভেলে নামিয়ে ফেলেছে। আবার কেউ বলছে, হাই রে, ভাইরাল হবার জন্য এই লোক কত নিচে যে নামতে পারে এই ভিডিওটা সেটাই প্রমাণ করলো। এখানে বলে রাখি, এই ডেঞ্জারাস মুভিটা কিন্তু ওই মুভিটা, মানে সমকামিতা নিয়ে, যেখানে দুজন নারী দুজনকে ভালোবাসে, এবং ওইটা ট্রেলার দেখে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল। এখন ওই মুভিটা গতকাল রিলিজ পায়, আর সেটারই প্রমোশনাল কন্টেন্ট হিসেবে এই ইন্টারভিউটা ছিল। এবার আসি ক্যাটরিনা কাইফের কাছে। ক্যাটরিনা কাইফের গতকাল ছিল কিন্তু তাদের প্রথম অ্যানিভার্সারি, এবং অ্যানিভার্সারি উপলক্ষে ক্যাটরিনা তার ইনস্টাগ্রামে কয়েকটা ছবি এবং শেষে একটা ভিডিও পোস্ট করে, যেখানে দেখা যায় ভিকি কৌশল তাকে অন্যরকম একটা প্রেজেন্ট দিয়েছে। অ্যাকচুয়ালি ভিকি কৌশল একটা গানে ভাঙ্গড়া ডান্স করছে খুব ফানি ওয়েতে, যে ভিডিওটা ক্যাপচার করছিল ক্যাটরিনা। ইভেন ক্যাটরিনা যে ব্যাকগ্রাউন্ডে এই ডান্স দেখে হাসছে সেটাও বোঝা যাচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি পাবলিকরা এই কাপলের এমন গেস্টচার দেখে বলছে, অনেক রোমান্টিক। এবার আসি দীপিকা পাড়ুকোনের কাছে। কালকে সার্কাস মুভির একটা ইভেন্টে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং ছিল, সাথে রোহিত শেট্টিও ছিল। সেই ইভেন্টে রোহিত শেট্টি ঘোষণা দেয় সে দীপিকা পাড়ুকোনকে নিয়ে লেডি সিংহাম করবে। এই সবাল পুছা জাতা হে মুঝসে কে লেডি সিংহাম কব আয়েগি, লেডি সিংহাম কব আয়েগি, তো সিংহাম अगेन মে লেডি সিংহাম আয়েগি। অজয় দেবগানের সিংহাম 3-তেই তাহলে লেডি সিংহামকে ইন্ট্রোডিউস করাবে এবং লেডি সিংহামকে নিয়ে সে আলাদা মুভিও বানাবে। ঠিক আছে, ভালো কথা বানাচ্ছে, কিন্তু পাবলিকরা এটা নিয়ে খুব একটা খুশি নয়। অনেকেই বলছে, ভাই, সিংহাম 3 তাহলে ফ্লপ হবে দীপিকাকে নিলে। আবার কেউ বলছে, হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজ তো এখন আরও এক্সট্রা বাড়াতে হবে, নতুন কোনো আইডিয়া পাচ্ছে না, এখন দীপিকাকে যোগ করে লেডি সিংহাম বানাবে। মানে পয়সা বানানোর ধান্দা কিন্তু আইডিয়া ভালো নেই। যাই হোক, আবার কেউ কেউ দীপিকা এবং রণবীরের গেট আপ দেখে বলছে, রণবীর শুধু টি শার্ট পরেছে কেন, মনে হয় দীপিকা তার ওই পিঙ্ক ব্লেজারটা মেরে দিয়েছে। আবার কেউ বলছে, ব্ল্যাক পিঙ্ক, এই জুটি তো এখানেই আছে। ফাইনালি আসি সারা আলি খানের কাছে। সারা আলি খান, সে গতকাল তার ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করে যেখানে সে তার গাড়ি থেকে নেমে লোকাল ট্রেনে সবার মাঝে একদম বিন্দাস ভাবে জার্নি করছে। নমস্তে দর্শক, জেসে কি আপ দেখ সকতে হ্যায় উই আর অন আ লোকাল ট্রেন বিকজ এট দিস আওয়ার দ্য ট্রাফিক ড্রাইভস আস ইনসেন, দেয়ারফোর উই আর এনডিউরিং দিস ব্যাক পেইন, বাট নো পেইন নো গেইন, নাও উই আর গোইং টু গো এন্ড গেট আ রিকশা ফ্রম আ র‍্যান্ডম লেন। সি ইউ সুন দর্শক, সে বাই টু মাই দর্শক, বাই বাই, বাই বাই। जरूर हमारे दर्शकों को बताओ हम पहुंच गए, हम पहुंच गए, थैंक यू दर्शकों, नमस्ते। এখন সে তো ভিড়ের মধ্যে জার্নি করছে এবং পাবলিকরা তার এই আচরণ দেখে বলছে, এই মেয়েটা একদম ন্যাচারাল, সে একদম আসল স্টার, কিভাবে সুন্দর করে পাবলিকদের সঙ্গে মিশে যায়, একদম কোনো ধরনের অহংকার ছাড়া, একদম সিম্পল গেট আপে লোকাল ট্রেনে উঠে পড়েছে। আবার কেউ এটাও বলছে, এ কি স্টার, একে তো কেউ হায়ও বললো না, মানে পাবলিকরা পাত্তাই দিচ্ছে না তাকে, এ কেমন স্টার। এখন কি আর করার, এক একজনের কমেন্টস এক এক রকম থাকবেই। যাই হোক, এই তো ছিল লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এগুলোর মধ্যে রাম গোপাল ভার্মার আচরণ দেখে আপনার কেমন লেগেছে জানাবেন কিন্তু।